স্বামীকে নিয়ে আলোচনা আছে এই বলে বন্ধু স্ত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ হুগলিতে। দেখছেন বিএস নিউজ টাটকা খবর। আমরা এমনই খবর দেখাতে চাই যে খবর দেখে আপনাদের কিছু জানতে ও বুঝতে অসুবিধা হবে না এবং আপনারা এ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন বিএস নিউজ অ্যান্ড কী দেখাতে চলেছি সেটা অবশ্যই দেখুন। নির্যাতিতা স্বামী জানান শনিবার সকালে তাঁর স্ত্রী ফিরে আসেন, এরপর শেরাপুলি ফাঁড়ি এবং শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বন্ধু স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে কলকাতার ফ্ল্যাটে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে। এই ঘটনা হুগলির বৈদ্যবাটির। বৈদ্যবাটি চকের বাসিন্দা ওই যুবকের অভিযোগ, ইউটিউবে ভিডিও রিল তৈরি করতে গিয়ে বিশ্বজিৎ দাস এবং দীপক ঘোষ নামে দুই যুবকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি এখন ভিডিও করা ছেড়ে দিয়েছি। গত শুক্রবার বিশ্বজিৎ এবং দীপক নামে ওই দুই যুবক আমার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যায়। ওরা ফোনে বলেছিল তোমার স্বামীর সম্পর্কে আলোচনা আছে। এরপর ওরা কলকাতার একটি ফ্ল্যাটে আমার স্ত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। আমিও আমার স্ত্রীকে ফোনে পাইনি। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি। নির্যাতিতার স্বামী জানিয়েছেন শনিবার সকাল 10টা নাগাদ তাঁর স্ত্রী বাড়ি ফিরে আসেন, এরপর শেরাপুলি ফাঁড়ি এবং শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পুলিশ তদন্তে নেবে বিশ্বজিৎ এবং দীপককে গ্রেপ্তার করে। এর মধ্যে বিশ্বজিৎ বৈদ্যবাটি চকের বাসিন্দা, দীপক হলো চাপদানির বাসিন্দা। যে ফ্ল্যাটে ধর্ষণের ঘটনাটি ঘটে সেটা দীপকের এক পরিচিতের বলে জানা গিয়েছে। রবিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। তাদের 5 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বার করার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন চন্দননগরের অতিরিক্ত পুলিশ সুব্রত সরকার। ইউটিউব ও ফেসবুকে ভিউয়ার্স বাড়ানোর জন্য ও ইনকামের জন্য এখন বহু মানুষ অনেক কিছু করছে, এমনকি তাদের স্ত্রী বা বোন বা বাড়ির মেয়েদেরকেও তাদের সঙ্গে যুক্ত করছে। তো বন্ধুদের একান্তভাবে আমি অনুরোধ করব, বন্ধুরা এই সকল জায়গা থেকে বিরত থাকুন। যদি কিছু করতে হয় তো নিজে কিছু করুন, অপরের সাহায্য নিয়ে কিছু করবেন না। এই ঘটনা সেটারই একটা প্রমাণ। এরকম ঘটনা বহু ঘটছে দিনে দুপুরে রাতে, তাই সতর্ক হন। আমাদের বার্তা এইটুকুনি। বিএস নিউজ, হুগলি নিউজ, দেখতে থাকুন নতুন আপডেটের জন্য। আমরা এমন কিছু দেখাতে চাই যা আপনাদের সকলের ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।